প্রশাসনিক ব্যবস্থাপনায় মঙ্গলবার থেকে শুরু হলো চৈত্র মেলা, চলবে আগামী 14 এপ্রিল পর্যন্ত। এবছর অন্যান্য বছরের ন্যায় পৌর নিগম থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধার্থে বিনে পয়সায় ব্যবসা করার সুযোগ করে দেওয়া হয়েছে। রাজধানী শহরের শকুন্তলা রোড এবং জ্যাকসন গেট এলাকায় এই মেলা চলবে, যার জন্য ট্রাফিকের ব্যবস্থার কিছু গতিবিধিরও পরিবর্তন আনা হয়েছে। এদিকে কথা প্রসঙ্গে ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার থেকে শুরু হলো চৈত্র মেলা, তবে এবছর ব্যবসা ভালো হবে বলে আশা ব্যক্ত করেছেন অনেক ক্ষুদ্র ব্যবসায়ী। মেলায় দোকান করার জন্য পৌরসভা থেকে যে আমরা জায়গা দিয়েছে, টাকা লাগেনি, আমরা ফর্ম ফিল আপ করে দিয়ে তারপর জায়গা পেয়েছি। এখন এইটাই যা বিক্রি বিক্রি হয় যে একটু টাকা পয়সা রোজগার করার জন্যই বসেছি আমরা। আজকের থেকে শুরু হচ্ছে মেলা 14 তারিখ। কীরকম আশাবাদী করছেন? আশা তো অনেকই আছে, যে প্রত্যেক বছরই বসি আমরা, অনেকটাই ইয়ে করি। এবার কি হয় ঠাকুর জানে, সবসময় বই ছত্র মাস এবারও বসছি, এবারও সরকার থেকে দিয়েছে, কোনো টাকা টাকা নেয়নি আমরা থেকে, ভালো করে দোকানদারি করার জন্য জায়গা দিয়েছে। ভালো আশা করছি, ব্যবসা বাণিজ্য মনে হয় ঠাকুর আশীর্বাদে ভালোই হবে। আমি তো প্রতি বছরই দোকানদারি করি ফুটপাতে, মেলা ছত্র মেলা উপলক্ষে। আমরা এইবার তো স্টার্ট হয়েছি না, আজকের থেকে স্টার্ট হইব, হয় মোটামুটি ভালোই হয়, প্রতি বছরই খারাপ হয়। আমি তো ওই তো বালিশ কভার ফুল বালি তো পদ্মা টদ্দা এটা গামছা কায়া এগুলো সব কিছু প্রতি বছরই জানি। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।